Welcome back to my channel. Another vlogger mood to tomorrow's all. Welcome. আশা করি তোমরা অনেকে ভালো রয়েছো এবং অনেকে বিভিন্ন রকম ভাবে চাপের মধ্যে যাচ্ছে এই উইকটা। সো আজ যাচ্ছি এখন একটু এক্সচেঞ্জ অফিসে, সেখানে রয়েছে কিছু কাজ আর সাথে সাথে তোমাদের আজকে কিছু জিনিস দেখানোর রয়েছে। সো চলো আর লেট না করে বেরিয়ে পড়ি আমরা এক্সচেঞ্জ। রয়েছি নবান্ন কাছাকাছি, প্রায় এসে গেছি, তাই ভাবলাম যে একটু দেখাই তোমাদের এলাকাটা। বেশ ভালোই লাগবে একটা আমার দেখানো নিতেই পারে। এখন হচ্ছে আছি হচ্ছে আভানির কাছাকাছি, চেষ্টা করবো ফেরার সময় আভানিটা তোমাদের দেখিয়ে নিয়ে যাওয়ার। আমাদের এখানকার খুব বড়ো একটা বলতে পারো হাওড়ার শপিং মল, সেখানে এই টু জেড আমরা খুব সহজে পেয়ে যেতে পারি, তাই এই জায়গাটা তোমাদের দেখানো যেতেই পারে। আগে কাজটা মেটাবো, দেন তোমাদের দেখাবো আমাদের হাওড়ার আভানি মল। ধরো এখন মোটামুটি কাজীপাড়া থাকি চলে যাচ্ছি, সামনেই রয়েছে আভানির মলটা, আপাতত একটু দেখে রাখো বেরার সময়, আই হোপ চেষ্টা করবো তোমাদের দেখানো। এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে একদম আভানি মল যে স্টপেজ বলা হয়, এই সামনে প্রায় 100 দূরে গেলেই দেখতে পাবো আমরা আভানি মল। এই যে এই হচ্ছে আমাদের আভানি রিভারসাইড মল, এখানে সিনেমা, মাল্টিপ্লেক্স, 3D, 5D বিভিন্ন রকমের স্পোর্ট রয়েছে আজকে সবকিছু মেবি ঘুরিয়ে দেখাবো। আপাতত এখন যাবো সোজা গিয়ে বাঁধি, যেখানে আমাদের এখন যেতে হবে সেটা হচ্ছে হাওড়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস। আর কেন সেখানে যাচ্ছি সেটাও তোমাদের জানাবো মেবি বাড়ি ফিরে গিয়ে। পিছনেই রয়েছে আমাদের দ্বিতীয় গুরু সেতু, আর সামনের দিকেই রয়েছে আমাদের হাওড়ার দ্বীপ, যেটা হাওড়া স্টেশনের কাছাকাছি পৌঁছাবো। গাড়িটা কেন টকটক করছে সেটা জানতে চাইবো না, বিকজ অফ এই রিসেন্ট প্রচুর খরচা হয়েছে গাড়ির পেছনে, অনেকগুলো পার্ট খারাপ হয়ে গেছিলো, তার সাথে গাড়িটা একটু সার্ভিসিংও করিয়েছি, তাই জন্য একটু নতুন টকটকে লাগছে। একটা পরিমাণে গরম রয়েছে আজকে, কি বলবো মানে জ্বলতে যাওয়ার মতো। অন্যদিন তো বৃষ্টি হচ্ছে, যাক ভালোই হয়েছে একদিনও বৃষ্টি হয়নি, তাই আজকে এখানে আসতে অসুবিধা হচ্ছে না। হয়তো একটু গরমে বা রোদে কষ্ট হচ্ছে, আই হোপ সেটা প্রবলেমটা মিটে যাবে আমার কাজটা হয়ে যাওয়ার পর। হাওড়া ব্রিজের খুব কাছে এই জায়গাটা, তবে হাওড়া ব্রিজের কাছে আজকে যাবো কি না জানি না, হয়তো কাছাকাছি গেলে তোমাদের দেখাতে পারবো। এখন তো আপাতত রয়েছে এক্সচেঞ্জ অফিসের খুবই কাছাকাছি, ম্যাপ অলরেডি চলছে এখানে, দেখা যাক কী হয়। ব্যাড লাক ফ্যাক্টরটা যেন ছাড়ছেই না, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এটাই হাওড়ার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস, কিন্তু আলটিমেটলি সেই আমাকে এখন যেতে হবে পৌরসভা। হাওড়া পৌরসভার মধ্যে পৌরসভা বলে একটা শাখা রয়েছে, সেখানেই আমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। কেন এই ডকুমেন্টস সেটাও তোমাদের এই ব্লগের মধ্যে জানাবো, আশা করছি তোমাদের অনেকেই এই জিনিসটা কাজে লেগে যাবে। সো চলো আর লেট না করে আমরা পৌরসভায় যাই, পৌরসভায় গিয়ে ডকুমেন্টসগুলো সাবমিট করার চেষ্টা করি, দেন ওখান থেকে তোমাদের প্ল্যান সিলেক্ট করাই রয়েছে। যাবো হচ্ছে সোজা আভানি মলের মধ্যে, চেষ্টা করবো, তবে জানি না কতটা কি সময় লাগবে, দেখা যাক, আশা করছি তোমাদের ঘুরিয়ে দেখাতে পারবো। অ্যাটলিস্ট ডান আজকের কাজ এখানে মোটামুটি জমা দেওয়া হলো। বেশ সরকারি কাজটা অন্য সময় প্রচণ্ড লেট হয় বা অন্য কিছু প্রবলেমে দাঁড়ায়, তবে আজকে সেরকম জিনিসগুলো ফেস করতে হলো না, বেশ ভালোই লাগলো কথাবার্তা বলে। তো আর চলো আজকে মোটামুটি কাজ এখানেই কমপ্লিট, এখন যাবো বাড়ি, তারপরে দেন দেখা যাক আজকে কোথায় যাওয়া যায়। আজ মেনলি যে কারণে গিয়েছিলাম সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের একটা কাজ, ওয়েস্ট বেঙ্গলে অন্তত জবের মার্কেট খুবই খারাপ, আফটার অল সবথেকে খারাপ অবস্থা চলছে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো যাই হোক কাজটা আজকে মিটে গেছে, কিছু কাজ রয়েছে, ল্যাপটপের একটু প্রবলেম হয়েছিল, তাই জন্যই কয়েকদিন আমি তোমাদের সকলের কাছে হয়তো আসতে পারছিলাম না, বাট মেবি আবার ফিরে আসবো খুব শীঘ্রই, ল্যাপটপটাও সারাতে দিয়েছি, তাই আজকে হয়তো আর আভানি মলটা ঘুরে দেখা হবে না। শিওর তোমাদের কথা দিচ্ছি আরও সুন্দর করে শুধুমাত্র আভানি মলের জন্যই এসে তোমাদের আভানি মলটা ঘুরে দেখাবো, আর সাথে সাথে দারুণ একটা জায়গা রয়েছে ওখানে বারবিকিউ নেশান, সেটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। বারবিকিউ নেশানে কীভাবে বুকিং করতে হয় বা কীভাবে আমরা সেখানে গিয়ে আমাদের লাঞ্চটা নিতে পারবো, 108 কাইন্ড অফ নেক্সট উইকের মধ্যেই ব্লগটা আসতে চলেছে, বেশি দিন নয় কয়েক
আমরা আসবো এই বারবিকিউ নিয়ে এবং সেখানে সমস্ত জিনিস তোমাদের ঘুরিয়ে দেখাবো এবং টেস্ট করে চেক করে দেখাবো যে আজকে হয়তো এখানেই সীমিত থাকবে। তো চলো আজ এখানেই রাখলাম। Where all I know is coming into focus and